আগে রাজধানীর ঢাকায় পাবনার সাতিয়া উপজেলার বায়া গ্রামের আব্দুল ওহাবের ছেলে ব্যবসায়ী সাজ্জাদ ওয়াহিদ বিদ্যুতের সাথে বিয়ে হয় কুমিল্লা জেলার মেয়ে তামান্না শারমিন চৌধুরীর। কয়েক পুরুষ ধরে এলাকায় সম্ভ্রান্ত অবস্থাপন্ন হিসেবে পরিচিত সাজ্জাদের পরিবার তাই আব্দুল ওহাবের কাছে গ্রামের মানুষের আবদার, নববধূকে হেলিকপ্টারে করে গ্রামে আনতে হবে। গ্রামবাসীর সপ্রণে সোমবার হেলিকপ্টারে করে গ্রামে বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠানে আসেন সাজ্জাদ ও তার স্ত্রী তামান্না। হেলিকপ্টারে আসা নবদম্পতিকে বরণ করেন আশপাশের কয়েক গ্রামের হাজারো মানুষ। এ সময় এলাকাবাসী উল্লাস ধ্বনিতে বরণ করে নেন সাজ্জাদ তামান্না দম্পতিকে। আমার ওহাব বাক্সির বেটার বউ হেলিকপ্টারে আইসি, আমরা সবাই দর্শনে দেখতে আসি, আমরা খুব খুশি। আর এই এলাকার জনগণের একটি মনের আশা পূরণ হলো যে যারা আসলে অনেকে আমরা বাস্তবে হেলিকপ্টার কি জিনিস আমরা দেখি নাই, সেটা দেখার বা আমরা নিজ চোখে দেখতে পেলাম, এটা আসলে আমাদের এলাকাবাসীর একটি বড় একটা আনন্দের বিষয় আর কি। আমাদের এলাকাবাসীর মনের আশা পূরণ হলো, বাক্সি পরিবারের পুত্রবধূকে হেলিকপ্টার যোগে বরণ করা হলো। আজ এলাকাবাসী আমরা ঈদের চেয়েও আনন্দ করছি, সবাই আনন্দিত। আমরা ঈদের দিন যে আনন্দ না করছি আজকে সে আনন্দ করছি। আমরা ঢাকায় হওয়া গেছে এই এক মাস আগে, গ্রামের লোকের সপরানের জন্য আমরা হেলিকপ্টার সহ এখানে বিয়ের আনছে এবং গ্রামের লোকে লোককে একত্র খাওয়াবো, যাতে না বলে শহরে বিয়ে থাওয়া করলো কত কি করে এলাকায়, আর ছেলে বিয়ে দিল শহরে আমার বললো। এই হিসাবে আমরা একটা অনুষ্ঠান। এলাকাবাসীর এমন ভালোবাসায় আপ্লুত হন নবদম্পতি। তারা জানান গ্রামবাসীর আবদার পূরণ করতে পেরে তারা খুশি। আমরা অত্যন্ত আনন্দিত যে আমাদের পরিবারের সকল সদস্য এবং এলাকাবাসী আমাদের অত্যন্ত আন্তরিকভাবে আমাদের বরণ করেছেন, সেজন্য আমি সকলের কাছে অভিনন্দন জানাচ্ছি এবং সকলের কাছে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এবং আপনাদের মাধ্যমে সবার কাছে দোয়া চাচ্ছি, আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন। আমাদের এলাকাবাসীর ইচ্ছা পূরণের জন্য, স্বপ্ন পূরণের জন্য আজকে আমাদের এই যাত্রা। আমরা এসেছি সবার সাথে আমাদের এই বিয়ের আনন্দটা উপভোগ করার জন্য এবং সবার সাথে মিলিতভাবে এই অনুষ্ঠানটা সফলভাবে চাপ পরিচালনা করার জন্য আমরা খুবই আন্তরিকভাবে আমরা খুবই হ্যাপি। গ্রামবাসী শখ পূরণ করতে পেরে খুশি নবদম্পতির পরিবারও। আজকে যে আয়োজন আপনারা দেখলেন, এটা আসলে আমি এই এলাকারই একজন সন্তান, আমার প্রতি এই এলাকার অনেক ভালোবাসা এবং সেই ভালোবাসার স্বার্থেই তারা আমার কাছে এইটুকু চাইছিল এবং তাদের ইচ্ছা ছিল যে আমার ছেলের বউ নিয়ে হেলিকপ্টার আসুক, তো সেই এলাকাবাসীর ইচ্ছাটাই আমি পূরণ করি। নববধূ ও হেলিকপ্টার দেখতে বিদ্যালয় মাঠে উৎসুক মানুষের ভিড় সামাল দিতে পুলিশকে রীতিমতো হিমশিম খেতে হয়। বাড়ি ফিরে সবার কাছে দোয়া চান নবদম্পতি। ডেস্ক রিপোর্ট, দেশ টিভি।